পবনে বেড়া আমাদের গৌর ভক্ত জনা কথা বলিতে বলো না পথ চলিতে বলো না কথা বলিতে বলো না পথ চলিতে বলো না কথা বলিতে বলো না পথ চলিতে বলো না কৃষ্ণ নাম মধু নাম জপ নাম অবিরাম 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 আকাশ বাতাসে চেতন প্রকাশে আকাশ বাতাসে চেতন প্রকাশে আকাশ বাতাসে চেতন প্রকাশে আকাশ বাতাসে চেতন প্রকাশে চির বিশ্বাসে গাহিয়া ভবেতে আসিয়া ভবেতে ভাসিয়া দুটি বাহু তুলিয়া আকাশ বাতাসে চেতন প্রকাশে আকাশ বাতাসে চেতন প্রকাশে চির বিশ্বাসে গাহিয়া ভবেতে আসিয়া ভবেতে ভাসিয়া দুটি বাহু তুলিয়া গাহিয়া যে রাম কৃষ্ণ রাম সেই নাম মধুর নাম যে রাম কৃষ্ণ রাম সেই নাম মহান যে রাম কৃষ্ণ রাম সেই নাম কৃষ্ণ রাম সেই নাম অবিরাম রাম 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 হরি ওম রাম রাম শ্যাম 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 নিতাই গৌরাদেশ্যাম রাম 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 হরি ওম রাম রাম শ্যাম 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 নিতাই গৌরা
তুমি দয়াময়ে দয়াময়ে দয়া অনন্ত নারায়ণ দিও হে নবদ্বীপ চান গৌর গৌর হরে এই অভামের প্রতি
অনন্ত নারায়ণ হে হরি কৃষ্ণ হরে মুরারি হে হে গোবিন্দ গোকুলানন্দ কৃষ্ণ হরে মুরারি হে হে গোবিন্দ গোকুলানন্দ কৃষ্ণ হরে মুরারি জগ জগতার পতিত পাবন জগ জনতার পতিত পাবন জগ জনতার পতিত পাবন জগ জনতার হরে মোরারে কৃষ্ণ হরে মোরারে কৃষ্ণ হরে মোরারে হরে কুল কুল সে ছোট
বলিতে এসেছো না করুণা রব তোরে উদ্ধারিতে সব দিবে বলাইলে হরি হরি বলিতে এসেছো না করুণা রব তোরে উদ্ধারিতে সব দিবে বলিতে এসেছো না করুণার অবতরী উদ্ধারিতে সব দিবে বলাইলে গরি গরি যে ভক্ত সে যে ভক্তি এলে প্রেম বলবো নর ধরে সজীর ভক্ত সে যে ভক্তি দিয়ে এলে প্রেম বন্যা দিয়ে নররূপ ধরে এলে সচির মন্দিরে তুমি কৃষ্ণ তুমি তুমি হে মুরারি হে তুমি হে মুরারি হে কৃষ্ণ হরে মোরারে কৃষ্ণ হরে মোরারে কৃষ্ণ হরে মোরারে হরে কৃষ্ণ জয় নিতাই জয় জয় নিতাই জয় গৌ জয় রাধে জয় রাধে রাধে জয় জয় রাধে রাধেশ্যাম জয় নিতাই 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 জয় নিতাই 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 জয় গৌ জয় নিতাই নিতাই জয় নিতাই নিতাই জয় গৌ জয় রাধে 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 একটু বড় জয় রাধে হরে কৃষ্ণ একটু বড় জয় জয় রাধে রাধে জয় রাধে রাধেশ্যাম জয় জয় নিতাই 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 জয় গৌ জয় রাধে 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 হরে কৃষ্ণ জয় নিতাই 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 মনিটারটা আরেকটু জয় নিতাই নিতাই জয় গৌ জয় রাধে রাধে ও গুরু শ্রীযুত পদ কমল কমল শ্রী গুরুর বৈষ্ণবাংশ বৈষ্ণবান শ্রী রূপং সগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং ত্বং সজীবং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সখগণ ললিতা শ্রী বিশাখানীতা
পোহি ত্রিভঙ্গ শ্যামল বলো বলো কোথায় লোকালে এ বলো বলো কোথায় লোকালে লোকালে বলো বলো কোথায় লোকালে ও হে ত্রিভঙ্গ শ্যামল বলো বলো কোথায় লুকালে এ বলো বলো কোথায় লুকালে ও হে ত্রিভঙ্গ শ্যামল বলো বলো কোথায় লোকালে বলো বলো কোথায় লোকালে মন মাতন সে মোহন মুরলি বলো তুমি কোথা রেখে এলে মন মাতা সে মোহন মাতানো সেই মোহন মুরলি বন মাঝে বুঝি রেখে লে বলো বলো কোথায় লুকালে এ বলো বলো কোথায় লুকালে ও হে ত্রিভঙ্গ শ্যামল অঙ্গ বলো বলো কোথায় লুকালে এ বলো বলো কোথায় লুকালে ও হে ত্রিভঙ্গ শ্যামল অঙ্গ বলো বলো কোথায় লোকালে
বলো কোথায় লোকালে, কোথা শিরে শিখি পাখা সহচর সখা লালাটে অঙ্কিত আলোকাতে লোকা, শিরে শিখে পাখা সহচর কোথা শ্যামলি ধবলি, ওহে বনমানি এ শ্যামলি ধবলি, বন মাঝে বুঝি রেখে বলো 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 কোথায় লুকালে, বলো বলো কোথায় লুকালে, বলো 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 কোথায় লুকালে, এসো প্রাণ রমণ রাধিকা রমণ রাধা বল্লভ মাধব, প্রাণ রমণ রাধিকা রমণ রাধা বল্লভ মাধব, এসো প্রাণ রমণ রাধিকা রমণ প্রাণ বল্লভ মাধব, এসো প্রাণ রমণ রাধিকা রমণ রাধা বল্লভ মাধব, এসো পরম সুখময় নব জলধর সুখমনগর, এসো শ্যামল সুন্দর নব জলধর, শ্যামল সুন্দর নব জলধর, প্রেম প্রিয় জাগব শ্যামল সুন্দর নব জলধর, প্রাণ প্রিয় জাগব প্রাণ রমণ গোপিকা বহন রাধা বল্লভ মাধব, এসো প্রাণ রমণ রাধিকা রমণ রাধা বল্লভ মাধব, এসো প্রাণ এসো প্রাণ এসো প্রাণ, জয় জয় গোপালা ব্রজ রাখালা জয় গোপী চিত চরণনাথ, জয় জয় গোপালা ব্রজ রাখালা জয় গোপী চিত চরণনাথ, জয় জয় গোপালা ব্রজ রাখালা জয় গোপী চিত চরণনাথ, জয় গোপালা ব্রজ রাখালা জয় গোপী চিত চরণনাথ, জয় গোপালা জয় রাখালা জয় গোপী চিত চরণনাথ, জয় প্রেমময় প্রভু সুখম, জয় প্রেমময় প্রভু সুখময় প্রেমময় সুখময় প্রেমময় সুখময় জয় যশোদানন্দন নাথ, প্রেমময় প্রভু সুখময় যশোদানন্দন নাথ, জয় জয় গোপালা ব্রজ রাখালা জয় গোপী চিত চরণনাথ, জয় গোপালা ব্রজ রাখালা জয় গোপী চিত চরণনাথ, হে গোপালা ব্রজ রাখালা জয় গোপী চিত চরণনাথ, হে জয় গোপালা ব্রজ রাখালা জয় গোপী চিত চরণনাথ, জয় গোপালা ব্রজ রাখালা জয় গোপী চিত চরণনাথ, হে
প্রভু প্রেমময় প্রভু সুখময় প্রভু প্রেমময় প্রভু সুখময় প্রেমময় প্রভু সুখময় জয় যশোদা নন্দন নাথ প্রভু প্রেমময় প্রভু সুখময় যশোদা নন্দন নাথ জয় জয় গোপাল ব্রজ রাখাল জয় গোপী চিত চরণনাথ জয় জয় গোপাল ব্রজ রাখাল জয় গোপী চিত চরণনাথ হে মাধব 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 কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতি ও পেশ গোপী কন্ত রাধা কন্ত জয় জয় গোপাল ব্রজ রাখাল জয় গোপী চিত চরণনাথ হে গোপাল ব্রজ রাখাল জয় গোপী চিত চরণনাথ হে গোপাল ব্রজ রাখাল জয় গোপী চিত চরণনাথ হে তপ্ত কঞ্চন ভরণী গৌরাঙ্গী বৃষভার সুতে দেবী ত্বং নমামি হরি জয় গোপাল ব্রজ রাখাল জয় গোপী চিত চরণনাথ হে গোপাল ব্রজ রাখাল জয় গোপী চিত চরণনাথ হে প্রভু প্রেমময় জয় সুখময় প্রভু প্রেমময় সুখময় প্রভু প্রেমময় যশোদানন্দনাথ সুখময় জয় যশোদানন্দনাথ জয় জয় গোপাল ব্রজ রাখাল জয় গোপী চিত চরণনাথ জয় জয় গোপাল ব্রজ রাখাল জয় গোপী চিত চরণনাথ হে কল্পতরু ভাষ্য পতিতানাং পাবন ভো বৈষ্ণবে ভো নমো নমঃ ব্রহ্মণ বৈষ্ণব পদে প্রণতি আমার সবে বিধি চরণ ধুলি তিনি নমস্তুতি আমি অতি মূঢ়মতি কে
কিছু সাধু গুরু বৈষ্ণবে কৃপা করে আশিস করুন গুরু করে ভগবান মাতা পিতার চরণ বন্দি ভাইয়া কে কো বন্দনা সমাপ্ত করি নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি হরি বলুন হরি বল হরি বল জয় গোপাল ব্রজ রাখালা জয় গোপী চিত চরণনাথ হে গোপাল প্রভু সুখ প্রভু প্রেমময় প্রভু সুখময় যশোদানন্দনভু প্রেমময় প্রভু সুখময় যশোদানন্দন মাধব 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 আজুরে গো আজুরে গো গৌরাঙ্গে নদিয়ার চাঁদ প্রাণ গৌর হরির মনে আজুরে আজুরে গো রাঙ্গে কিনা
বিনা ভাবে আহামরে আরে মরে মরে আমার গৌরাঙ্গ সাউন্ড ফিডব্যাকটা তুলতে হবে গৌরাঙ্গ গৌরাঙ্গ চন্দ্র মনে গৌরাঙ্গ গৌরাঙ্গ চন্দ্র মনে আজ কি ভাব কি ভাব যা জাগিল আহা মরি মরি আহা মরি মরি গৌরাঙ্গ চন্দ্র মনে গোডাঙ্গ চন্দ্র মনে কি ভাই ভাব যা গিল আমার গৌরাঙ্গ চন্দ্র মনে গৌরাঙ্গ চন্দ্র মনে কি আজ কি ভাব যা জাগিল আহা মরি মরি কিনা গোডাঙ্গ চন্দ্র মনে গোডাঙ্গ চন্দ্র মনে কি ভাব যা গিল আজ মধ্যাহ্ন
আর কথা মোহানলি লার কথা আজ মধ্যাহ্ন লীলার কথা আজ মধ্যাহ্ন লীলার কথা মধ্যাহ্ন লীলার কথা মনে আজ মনে তে পড়িল রে আমার মধ্যাহ্ন লীলার কথা মধ্যাহ্ন লীলার কথা মনে মনে তে পড়িল বলে আজ মনে পড়েছে বলে আজ মনে পড়েছে গয়া আজ মনে পড়েছে গো আজ মনে পড়েছে ওই মধ্যাহ্ন লীলার কথা আজ মনে পড়েছে মধ্যাহ্ন লীলার কথা আজ মনে পড়েছে গৌরাঙ্গ চাঁদের আজ আজ মনে পড়েছে গৌরাঙ্গ চাঁদের আজ আজ মনে পড়েছে গৌরাঙ্গ চাঁদের মনে আজ মনে পড়েছে গৌরাঙ্গ চাঁদের মনে আজ মনে পড়েছে আমার নবদ্বীপ চন্দ্রের মনে আজ মনে পড়েছে আজ নবদ্বীপ চন্দ্রের মনে আজ মনে পড়েছে ওই মধ্যাহ্ন লীলার কথা আজ মনে পড়েছে মধ্যাহ্ন লীলার কথা নবদ্বীপ চন্দ্র মধ্যাহ্ন লীলার নবদ্বীপ চন্দ্র বলে মধ্যাহ্ন লীলার অগ মধ্যাহ্ন লীলার কথা মধ্যাহ্ন লীলার কথা মধ্যাহ্ন লীলার কথা মনে মনে দেব দিল আজ ধূপ দীপ নানা পুষ্প আজ ধূপ দীপ নানা পুষ্প আজ ধূপ দীপ নানা পুষ্প চলে নগরী ধূপ দীপ নানা পুষ্প ধূপ দীপ নানা পুষ্প আজ চলে চলে নর নারী আজ ধূপ দীপ নানা পুষ্প দীপ নানা পুষ্প লয়ে চলে দেখো চলে নদের নারী এ আজ ধূপ দীপ
নানা পুষ্প ধূপ দিবি নানা পুষ্প লয়ে লয়ে আজ চলে নদে নারে এ কত সুসজ্জিত হে মথারি বলে সুসজ্জিত হে মথালি চলে যা সুসজ্জিত ফল সুসজ্জিত ফল আজ লইয়া হে মথারি লইয়া হে মথারি সুসজ্জিত ফল সুসজ্জিত ফল লইয়া লইয়া হে মথালি তারা সারি সারি চলেছে তারা সারি সারি চলেছে তারা সারি সারি চলেছে সারি সারি উলুধ্বনি হরি হরি বল হরি বল চলেছে লইয়া সব হে মথালি সারি সারি আবার লইয়া সব হে মথালি সারি সারি চলেছে আজ লইয়ার মাঠে হে মথালি সারি সারি চলেছে আজ লইয়া মাঠে হে মথালি সারি সারি চলেছে আজ যত সব নদের নারী সারি সারি চলেছে আজ যত সব নদের নারী সারি সারি চলেছে 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 আজ যত সব নদের নারী মস্তকেতে হে মথারি যত সব হরি হরি যত সব নদে নারী হে মথালি নিয়ে বলি যত সব নদে নারী হে মথালি নিয়ে বলি যত সব নদে নারী হে মথালি নিয়ে বলি আজ যত সব নদে নারী হে মথালি লয়ে বলি আজ যত সব নদে নারী সারি সারি চলেছে সুধি ধর্মপ্রাণ গৌর ভক্তবৃন্দ সাউন্ডটা একটু ভারী করা একটু সুধি ধর্মপ্রাণ গৌর ভক্তবৃন্দ এবং আমার মনিটারটা বাড়াও আমার ভক্তিমতি মা দূর থেকে দাও আমার ভক্তকুসুম স্নেহভাজন ছোট্ট ছোট্ট ভাই বোন একটু সার্ভ করো মঞ্চে উপবিষ্ট নিতাই গৌর এবং রাধা গোবিন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম মঞ্চের দূর দূরান্ত থেকে আগত ষোড়শী ভক্ত বৈষ্ণব মণ্ডলী বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব তরুলতা গুল্মবৃক্ষ আদি করে পশু পক্ষী কীট পতঙ্গ থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের চরণে অধম ক্ষুদ্রাতি ক্ষুদ্র মূর্খ জ্ঞানহীন ভজনহীন সাধনহীন পথে ধূলিকণা সম অধম তোতন ভট্টাচার্য এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের সকলের শ্রীপাদ পদ্মে রইল কোটি কোটি ধন্যবাদ যুক্ত প্রণাম হরি হরি বল কীর্তন গান পরিবেশন করার প্রাককালে তদুচিত গৌরচন্দ্রিকায় আজ আমরা সাধন করছি নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে প্রভুরাজ মধ্যাহ্ন লীলার কথা মনে পড়েছে এবং মধ্যাহ্ন লীলার কথা যখন প্রভুর মনে পড়েছে সেই সময় প্রভু দিনমণিকে পূজন করার লাগি
অর্থাৎ রবিদেবীর চরণ আশ্রয় করে তার চরণে পুজো করার জন্যে আজ সকলকে সুন্দর করে প্রভু সাজাচ্ছেন, এটি আজকের গৌড় চন্দ্রিকা। তাহলে গৌড় হরির অন্তরে ভাব যখন প্রাতঃকালে প্রভুর অন্তরে ভাব জাগে, তখন প্রভুর অন্তর হতে ভগবানের রসের উদ্গার হয়, ভগবানের রসের কথা শুনতে ভালো লাগে, এমন একটা ভাব প্রভুর অন্তরে জাগে। আবার যখনই মধ্যাহ্ন সময় প্রভুর অন্তরে ভাব জেগেছে, এখন প্রভুর মনে সূর্য পূজার অভিলাষ জেগেছে, অর্থাৎ সূর্য পূজাটা করেছেন বৃন্দাবনে রাধারানী। তদুচ্যুত গৌরচন্দ্রিকায় আমরা আস্বাদন করছি যে আজকে গৌর সুন্দরের ভাব জেগেছে, গৌরাঙ্গ চাঁদেরও মনে কি ভাব জাগিল, মধ্যাহ্ন লীলার কথা তার মনেতে উঠিল। সুন্দর, তাহলে মধ্যাহ্ন লীলার কথা মনে হওয়ার কারণ কি? মানুষের জীবনের তিনটি সময় রবি উদয় হয়। হরিবল হরিবল হরিবল। একটা প্রভাতের রবি, একটা মধ্যাহ্ন সময়ের রবি, আর একটা গোধূলি বেলার রবি। যখন মানুষের, আমরা তো অনেক সূর্য পূজা শুনি, উত্তর গোষ্ঠ, গোষ্ঠ, রসদগার, সূর্য পূজা, রূপ আক্ষেপ, রাস ইত্যাদি, কিন্তু এর ভিতরে এমন কিছু ভাবার্থ যেগুলো আমরা অনুভব করতে পারি না, কারণ পালার মধ্যে পদ্মাবলিতেই চলে যায়, তা মানুষ গভীরে ঢুকবে কোথায়? আর গভীরে না ঢুকলে এগুলো অনুভব হয় না। বলছেন গৌরাঙ্গ সুন্দরের জনম থেকে যতদিন উনি দেহ ছিল ততদিন পর্যন্ত উনি নিজে কখনো কখনো রাধাভাব অবলম্বন করে, কখনো কখনো কৃষ্ণভাব অবলম্বন করে আমার ভগবানের প্রতিটি লীলার বক্তব্য তিনি তার ভাবের দ্বারা উত্থাপন করেছেন। যেমন এখানে সূর্য পূজার বিষয়ে রাধারানী তুলসীকে পাঠাবে, তুলসী যাবে, তুলসী গিয়ে খবরাখবর নিয়ে আসবে, রাধার মনের উদ্রেক ব্যাকুলতারও বাড়বে, তারপরে রাধারানী আমার নানান অচিলার আশ্রয় করে ইত্যাদি ইত্যাদি সূর্য পূজার অভিলাষ প্রকাশ করবেন, শাশুড়ি সূর্য পূজা করতে যাবে, সেখানে গিয়ে ফুলের মধ্যে ভগবান থাকবে ইত্যাদি ইত্যাদি সূর্য পূজা হবে, এটা আমরা জানি। কিন্তু সেই সূর্য পূজার গুরুত্ব কী? সেই সূর্য পূজার লীলাটি করার কারণ কি? ভগবান প্রতিটি লীলা করার মূল কারণ জাগতিক জীবকে শিক্ষা প্রদান করা। হরি হরি। তাহলে ভগবান জাগতিক জীবকে শিক্ষা প্রদান করার জন্য প্রতিটি লীলা করেছেন। এক্ষেত্রে গৌর সুন্দর নরদেহ ধারণ করে ভেতরে রাধা ভেতরে কৃষ্ণ ভাব নিয়ে তার গৌরচন্দ্রিকা, হেতু আমরা গৌরাঙ্গের ভাব আস্বাদন করছি যে তার মনে আজ ভাব জেগেছে, চলো আজকে মধ্যাহ্নকালীন সময় আমরা সূর্য পূজা করতে। সূর্যদেবের পূজা দুটি কারণে করা হয়, একটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য পূজার অচিলায় রাধার সঙ্গে মিলিত হয়েছিল, তার কারণ বৃষভানু কুলজাত যারা তাদের প্রত্যেকের প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতিবদ্ধ, তাদের সবাইকে সূর্য পূজা করতে হবে। একাধারে এটা যেমন সত্য, অন্যদিকে সূর্য পূজা করার কারণ আছে। সূর্য পূজা সাধারণত কোনবার হয়? রবিবার হয়। তাহলে রবিবারে আমরা সূর্য পূজা করি, সোমবারে শিব ঠাকুরের পূজা করি, মঙ্গলবারে মঙ্গলচণ্ডী করি, বুধবারে বোধাদিত্য ব্রত করি, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করি, শুক্রবার সন্ধ্যসীমার পূজা করি, শনিবার বড় ঠাকুরের পূজা করি, আবার রবিবার গিয়ে সূর্যদেবের পূজা করি। সূর্যদেবের পূজার দুটি কারণ, একটি কারণ হচ্ছে যশস্বী সম্মান এবং ঐশ্বর্য বৃদ্ধির উদ্দেশ্যে, যশ প্রতিষ্ঠা খ্যাতি এবং ঐশ্বর্য, মূলত সম্মান। সূর্যের পূজা মানে সম্মান বৃদ্ধি হয়। আপনি রবিদেবের জপ করুন, আপনার সম্মান বৃদ্ধি হবে। আপনি প্রতিদিনান্তে সূর্যদেবের প্রার্থনা মন্ত্র দিয়ে আপনি শয়নে যান এবং প্রতি দিবাভাগের শুভারম্ভে, অর্থাৎ পূর্বকালীন দিবাভাগ মানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আপনি সূর্যদেবের প্রণাম মন্ত্র দিয়ে প্রার্থনা করুন, আপনার ভেতরে যশ
ভাগ্য ঐশ্বর্য বিষয় প্রতিষ্ঠা সবকিছুই তার কৃপায় হবে। এটা একাধারে যেমন সূর্য পূজায় সত্য, অন্যদিকে এটা সত্য যে সূর্য পূজা করলে আয়ুরূপী সূর্যের চরণ প্রার্থনা করা হয়। এবং সেই প্রার্থনাটা করে কার চরণে? রবি রূপী জীবন সূর্যের চরণে। তা গৌরসুন্দর এখানে সূর্য পূজার উদ্দেশ্যে এটি প্রকাশ করতে চাইছেন। আজকে তার মধ্যাহ্নকালীন সূর্যের কথা মনে হয়েছে এই জন্যেই তিনি বলছেন, হে সূর্যদেব, যদি কেউ শৈশব থেকে তোমার প্রার্থনা করত তাহলে তার জীবনে যশ প্রতিষ্ঠা ঐশ্বর্য পরমার্থ সব কিছু তোমার কৃপা বলে শৈশব থেকেই তার জুটত। মানে ভগবত কৃপা বা ভজন প্রার্থনা করলে তার জীবন ভজন হতো। কিন্তু আজ আমার হঠাৎ মধ্যাহ্নকালীন মনে পড়েছে, কারণ একটাই যে যখন মধ্যাহ্নকালীন সূর্য উদয় হয় মানুষের জীবন রবিরূপে তখন সেটা যৌবনকাল। তাহলে যৌবনকালে যদি আমি তোমার পুজো প্রার্থনা করি সেক্ষেত্রে কেমন ভাব জাগবে, এবং সেই সময়ে ভগবানের পূজা করলে রবিদেবের পূজা করলে কি প্রাপ্তি হবে, এটা জগজীবকে শিক্ষা দেবার জন্যে প্রভুর অন্তরে আজ মধ্যাহ্নকালীন ভাবের উদয়। হরি হরি তার জন্য বলছে, গৌরাঙ্গ চাঁদেরও মনে কি ভাব উঠিল, মধ্যাহ্ন লীলার কথা মনেতে পড়িল। তার মানে আমাদের জীবনের তিনটি কাল, একটি প্রাত বা প্রভাতকাল, একটি মধ্যাহ্নকাল, একটি সায়াহ্নকাল। মানে একটা সকালবেলা, একটা পরিপূর্ণ দুপুরবেলা, আর একটা সন্ধ্যাবেলা। সকালে সূর্য পূজা করলে, মানে সকালে জীবনের আরাধনা করলে ভগবান কতটা খুশি হয়, মধ্যাহ্নকালীন জীবনের আরাধনা করলে ভগবান কতটা খুশি হয়, আর অপরাহ্ন বা সায়াহ্নকালে সূর্য পূজা করলে ভগবান কতটা খুশি হয়, এটা দেখাতে চাইছেন গৌরাঙ্গ। বলছেন, প্রভাতের রবি যদি কেউ, রবির কিরণ যদি অন্তরে পেতে চায়, হৃদয়ে পেতে চায়, জীবনে পেতে চায়, রবির কিরণ অর্থে জীবন রবির সুর, মানে কিরণ জীবন রবিকে, আমাদের জীবনের রবিকে, আত্মা যার জন্য আপনি বেঁচে আছি এটা আমাদের রবি, জীবনের রবি। বলে না জীবন রবি যদি অস্তাচলে চলে যায় তাহলে তার জীবনে সায়াহ্ন নেমে আসে। তাহলে জীবন রবি অর্থে হচ্ছে জীবন সূর্য, সেটা হচ্ছে আত্মা। প্রতিটি জীবের যে শুদ্ধ আত্মা, যার জন্য জীব চলাফেরা করে, যার জন্য জীব বেঁচে থাকে, যার জন্য জীব ভগবত ভজন করতে পারে, যার জন্য জীব সর্বদাই দিবারাত্র কৃষ্ণ চিন্তায় ব্যাকুল হয়ে থাকতে পারে, সেটি মূল হচ্ছে সূর্য। আর ওই সূর্যটির নাম হচ্ছে জীবন সূর্য। হরি হরি। তার জন্য বলছে যে জীবন সূর্যের আরাধনা তিন সময় হয়, একটা প্রাতকালে হয়, একটা মধ্যাহ্নকালে হয়, আর একটা সায়াহ্নকালে হয়। যে প্রাতকালে জীবন সূর্যের প্রার্থনা করে তার সময় থাকতে থাকতে জীবন রবির প্রতাপে তার হৃদয় আলোকিত হয়, যে মধ্যাহ্নকালীন করে তার যৌবনের জ্বালা তাকে আকৃষ্ট করে রাখে, এবং ওই যৌবনকালে তার আর ঈশ্বর ভজনা করলেও মনের চাঞ্চল্যতা বৃদ্ধি হয়, আর একটা অপরাহ্ন বা সায়াহ্নকাল তখন কেউ সূর্য পূজা করলে তার জীবনের রবি আর থাকে না, পশ্চিম পাটি অস্ত চলে যায়। তাহলে আমরা আধ্যাত্ম মার্গে এখানে আস্বাদন করছি যে গৌরাঙ্গ চাঁদের মনে আজ কি ভাব জাগিল, মধ্যাহ্ন লীলার কথা মনেতে উঠিল। তার মানে মধ্যাহ্নকালে যখন কেউ সূর্য পূজা করার আশায় যায় তখন তার রাধারানীর মতো ঘরে বাদী বিবাদীর বাস থাকে, এবং বাদিনীর ঘরে বাস করে সে যতবারই মধ্যাহ্নকালীন জীবনরূপী রবির আরাধনা করতে যায় ততবারই তাদের বাদিনী রূপে ননদি শাশুড়ির বাধা, নানান বিপদ সংকুল জীবনের প্রতিবন্ধকতা তাকে মধ্যাহ্নকালে যৌবনের প্রতাপে তাকে চঞ্চল করে তোলে, কিন্তু জীবনরূপী রবির আরাধনা করতে দেয় না। নিতাই গৌর হরি হরি। যদি বা আরাধনা করতে হয় তাহলে রাধার মতো সব বিপদ ফেলে, সব প্রতিবন্ধকতা ঠেলে, সব বাধাকে সরিয়ে দিয়ে রাধার মতো হা কৃষ্ণ গোবিন্দের চরণ অনুরাগী হয়ে
ওই সূর্যরূপে জীবনরূপী পরমাত্মার চরণ শরণাপন্ন হয়ে আত্মত্যাগী হয়ে যদি যৌবন কালেও সে ভজনশীলা হয়ে গৃহত্যাগ করে চলে যেতে পারে, তবেই তার গোবিন্দ প্রাপ্তি বা গোবিন্দ ভজন হয়। যার জন্যে আজকে সভাটি এত সুন্দর, আজকে সবাই বলছে বলে চলো যাব মোরা পূজিতে, হরিবল হরিবল। ওই দিন মনে যাব মোরা পূজিতে, ওই দিন মনে চল যাব মোরা পূজিতে, ওই দিন মনে চরণ যাব মোরা পূজিতে, ওই দিন মনে চরণ অগ পূজার সামগ্রী লয়ে সকলে যাইব এক বলে পূজার সামগ্রী লয়ে আজ যাব এক বল মন প্রাণে পূজিব, বল মন প্রাণে পূজিব, চল মোরা মন প্রাণে পূজিব, বলে চলে মোরা আজ মন প্রাণে পূজিব, চল আজ মন প্রাণে পূজিব, চল আজ মন প্রাণে পূজিব, মধ্যাহ্ন কালিনী আজি মনে প্রাণে পূজিব, মধ্যাহ্নকালীনি আজি মনে প্রাণে পূজিব, জীবন রূপী রবির চরণ মনে প্রাণে পূজিব, জীবন রূপী রবির চরণ মনে প্রাণে পূজিব, জীবন রূপী আজি এস জগবাসী হরি হরি রবির চরণ, সভাটি কেমন? আজি বাসুদেব ঘোষে কহে আজ মনে রে বাসুদেব ঘোষে কহে মনে রে আজ বাসুদেব ঘোষে কহে ওগো মনে রে আজ বাসুদেব ঘোষে কহে মনে রে ওগো মধ্যাহ্ন লীলার কথা আজ করিল প্রকাশ, মধ্যাহ্ন লীলার কথা আজ করিল প্রকাশ, ওই মধ্যাহ্ন লীলা
নীল প্রকাশ আজ বুদ্ধন লীলার কথা করিলা প্রকাশ আজ প্রকাশ যে করিল প্রকাশ করিল প্রকাশ যে করিল প্রকাশ যে করিল ওই বুদ্ধন লীলার কথা প্রকাশ যে করিল বুদ্ধন লীলার কথা প্রকাশ করিল ব্রজ হতে নদাই এসে প্রকাশ করিল ব্রজ হতে নদাই এসে প্রকাশ করিল ব্রজ হতে নদাই এসে প্রভু প্রকাশ করিল ব্রজ হতে নদাই এসে প্রকাশ করিল দিনমণি পূজো করিতে প্রকাশ করিল ওই দিনমণি পূজো করিতে প্রকাশ করিল ব্রজ হতে নদাই এসে প্রকাশ করিল ব্রজ হতে নদাই এসে আমার আমার শ্রী গৌরাঙ্গ হরি 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 মধ্যাহ্নালি লাদ কথা মনেতে পড়িল হরি হরি বল সভাটি কেমন হয়েছে আজ আজ বাসুদেব সাউন্ডটা হালকা লাগছে টোনটা বাড়াও আজ বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষে রহ ঋষে মধ্যাহ্ন লীলার কথা লীলার কথা আজ করিল প্রকাশে আরে আজ বাসুদেব লীলার কথা বাসুদেব সে কহে মনে রহ হরি সে হে বাসুদেব হে হে মধ্যাহ্ন লীলার কথা মনে তে পড়িল হে মধ্যাহ্ন লীলার কথা করিল প্রকাশ হে হে মধ্যাহ্ন লীলার কথা প্রকাশ করিল হে 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 মধ্যাহ্ন লীলার কথা করিলা প্রকাশ হে হে মধ্যাহ্ন লীলার কথা করিলা প্রকাশ হে হে মধ্যাহ্ন লীলার কথা করিলা প্রকাশ হে মধ্যাহ্ন লীলার কথা করিলা প্রকাশ হে হে মধ্যাহ্ন লীলার কথা করিলা প্রকাশ হে মধ্যাহ্ন লীলার কথা করিলা প্রকাশ হে মধ্যাহ্ন লীলার কথা করিলা কথা করিলা প্রকাশ হে মধ্য
ধানলে তরগড় ধাতে কদরগড় ধাতে তরগড় দেনে দেনে গোরিলা প্র তরগড় দেনে দেনে হে দিনে 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 তে কথা ধাকা দিনে 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 তে কথা ধাকা সহে মোধান লীলার কথা গোরিলা বো গাছ হে মোধান লীলার কথা গোরিলা প্র গাছ হে মোধান লীলার কথা গোরিলা প্র মোদান লীলার কথা করিলা প্র কাশ হে মোদান লীলার কথা করিলা প্র কাশ হে মোধান 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 লীলার কথা কাশ হে মোধান লীলার কথা করিলা প্র কাশ হে মোধান লীলার কথা করিলা প্র কাশ হে মোধান লীলার কথা করিলা প্র কাশ হে করিলা প্র মোধান লীলার কথা করিলা প্র ধরে 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 দেখিনা দেখিনা গিয়ে দেখিনা দেখরাউনি ঝা দেখরাউনি ঝা দেখ যা যা দেখিনি যা যা দেখিনি মোধান লীলার কথা দেখ 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 যা যা ঝা করিলা প্র কাশ হে কাশ হে মোধান লীলার কথা তক্রান্ত খেটা জাগেনে তাক ধুমাঘড়া গড়া খেটা কাশ হে তাক ধুমাঘড়া 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 গড়া সব গড়া ধাগড়া ধাগড়া গড়া লোক কথা করিলা প্র কাশ হে মোধান লীলার 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 কথা ভক্ত
ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা মনিটারটা বাড়ালে একটু, মনিটারটা চাই, এতক্ষণ আমরা গৌর কথা আস্বাদন করলাম এবং গৌর কথার মধ্যে আমরা আমাদের একটি সার বস্তু খুঁজে পেলাম, সেটা হচ্ছে যে যদি কেউ মধ্যাহ্নকালীন জীবনরূপী রবির আরাধনা করেন তাহলে তাকে অনেক প্রতিবন্ধকতার সাগর ঠেলে, অনেক প্রতিবন্ধকতার পাহাড় ঠেলে, অনেক বাধা বিপত্তিকে দূরে ঠেলে, অন্তরে যদি ব্যাকুলতা এবং ভগবত ভজনের অভিলাষ বা অভিপ্রায় থাকে তাহলে সে ভগবানের চরণ পেতে পারে। নিতাই যখন প্রভু এই মধ্যাহ্নকালীন পূজোর জন্যে সমস্ত নদের নাগরীদের ডাক দিচ্ছেন, নদের নাগরীরা প্রভুর রূপে প্রলুপ্ত হয়ে সকলেই আজ প্রভুর চরণ রূপে সূর্যের পুজো করার জন্যে যখন তারাও ব্যাকুল চিত্তে ছুটছেন, তখন তাদের মনেও একটা বাসনা যে আমরা যদি আজ ভগবান রূপী রবির চরণ পেতে, অর্থাৎ সুরধ্বনির তীরে গৌরাঙ্গের চরণ পেতে যদি আমরা সবাই সেই পূজার অচিলায় হেমথারি পূর্ণ করে ছুটে যাই তাহলে আমাদের জীবনও তো সংসার জগতে অনেক বাধা আসতে পারে। হরিবার পারে, তাই আমাদের জীবনে সেই বাধাটা যদি আসে তাহলে সেই বাধায় কলঙ্কের কালিমা এবং কলঙ্কের মালাখানি আমাদের গলায় পড়তে হবে। তোরা কি পারবি না করি? স্বাভাবিক, কোনো ঘরের যদি কুলবধূ কেউ যদি পরপুরুষের দর্শনে যায়, মনে করুন আপনারা পুজো রচিলায় যাচ্ছেন, যে সূর্য পূজা করলে আমরা জানি আমাদের গৃহের মঙ্গল হয়, জীবনের মঙ্গল হয়, অন্তরের সমস্ত কালিমামুক্ত হয়, সম্মান যশ প্রতিষ্ঠা ঐশ্বর্য প্রাপ্তি হয়, কিন্তু আমরা যার পুজো করতে যাব তার পুজো করতে গেলেই তো আমাদের ঘরের জনকে ছেড়ে, ঘরের অভিভাবককে বাদ দিয়ে তো আমাদের যেতে হবে। তা আমরা যদি ঘরের অভিভাবককে বাদ দিয়ে যাই তাহলে পাড়াপড়শির লোক আমাদের কুলোটা কলঙ্কিনী বলবে, কত কটু কথা বলবে। নদের নাগরীরা বলছে যদি বা যেতাম দিনমণির পূজায়, কিন্তু যাব না। বলে কেন? বলে গেলেই তো আমাদের কলঙ্কের কালিমা গায়ে মাখতে হবে, তিরস্কারের মালা গলায় পড়তে হবে, আমরা যাব না। পদকর্তা নাগরীর রূপ অবলম্বন করে লিখছে, বলছে শোনো বাপু, কেউ যদি ত্যাগের মতো ত্যাগ করে প্রকৃত ত্যাগিনী হয়ে, কেউ যদি আমার রবিরূপী ভগবানের শ্রীপাদ পদ্ম ভজনার জন্যে মন প্রাণ কুলশীল গুরু গৌরব সব কিছু সঁপে দিয়ে যেতে পারে, তার জীবনে কলঙ্কের হাটটাও একদিন ফুলের মালা হয়ে যায়। একটু জোরে, বুঝতে পারছেন? শাস্ত্র বলছে, বলছে প্রহ্লাদ এন পিতৃতা জ্ঞা, একটু বাড়াও, বিদুরেই না সবান্ধবা, প্রেসার হচ্ছে, বলিল আচার্য ত্যাগ জ্ঞা মা তার ভরত নহি গোপিয়া পতি জ্ঞা গোবিন্দম শরণম ব্রজ। শাস্ত্র বলছে, বলছে দেখুন ত্যাগের মতো ত্যাগ যদি কেউ করে তার ভগবত প্রাপ্তি হবেই। আমাদের ত্যাগগুলো ত্যাগের মতো হয় না, কেন? ওই মায়া প্রপঞ্চময়, মায়া দিবারাত্র আমাদেরকে ঘিরে ধরে আছে। মায়া যদি মানুষকে প্রলুব্ধ করে ত্যাগ তার জীবনে আসবে? মায়ার বিপরীতটাই তো ত্যাগ, মায়া যার আছে সে তো মায়াবদ্ধ, তাকে তো পিছনে টানবে। নয় কলির যুগ প্রত্যেকেই জীব হচ্ছে কৃষ্ণের দাস, কিন্তু আমরা কি দাসবোধ চিন্তায় ভগবানের সেবাতে কেউ নিজেকে নিবেদন করতে পারি? মা বলে যদি তাই পারতাম বাবা তাহলে কি আর এত সংসারে ব্যস্ত হতাম? যদি তাই পারতাম তাহলে কি এত সংসারের ব্যস্ততা বাড়তো না? তাহলে কেন বেড়েছে? মায়া। ভগবানের প্রকৃতি শক্তির তিনটে রূপ, একটা যোগ মায়া, একটা মহামায়া, একটা মায়া। মানুষ পঞ্চাশ গুণের অধিকারী, আমরা মায়ার বশ। হরিবল 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 হরিবল। মায়া আমাদেরকে ছেড়ে কোনোদিন যাবে না, কেন বলুন তো? আমরা প্রত্যেকেই তো পঞ্চাশ গুণের অধিকারী।
দেব দেবতা কত গুণের অধিকারী? পঞ্চান্ন গুণের অধিকারী। তারা কার বশ? মহামায়ার বশ। আর ওই যে বাঁশুরি বাজাচ্ছেন যিনি, উনি কত গুণের অধিকারী? উনি চৌষট্টি গুণের অধিকারী। উনি কার বশ? উনি সাক্ষাৎ যোগ মায়ার বশ। তাহলে যারা মায়ার বশ তারা কোনোদিনই ত্যাগ সৃজন করতে পারবে না, যারা মহামায়ার বশ তারা যদি বা পারে, কিন্তু যতদিন না যোগমায়ার করুণা লাভ হবে, যোগমায়ার উপস্থিতিতে তার পরমাত্মার সঙ্গে ত্যাগী আত্মার যোগ সাধন না হবে, ততদিন তার কোনরূপ ভগবত প্রাপ্তি হবে না। হরি হরি। তাহলে বলছে ত্যাগের মতো ত্যাগ কেমন? যেমন আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনারা কি সব ত্যাগ করে এসেছেন? হরি বল। আপনারা যে কীর্তন শুনতে এসেছেন মা, আপনারা সব ত্যাগ করে এসেছেন? আসতে পারবেন না, কারণ এ মায়া প্রপঞ্চময়, আমরা মায়ার অধিকারী। মায়া আমাদের বাতাসের মতো চারিদিক ঘিরে আছে, আপনি চাইলেও পারবেন না। বলে তাহলে কি ত্যাগ হবে না জীবনে? হবে। ভগবত পূজনের, ভগবত ভজনের তার পন্থা আছে। ত্যাগ আসে কোথা থেকে? সাধু সঙ্গ থেকে। শাস্ত্র বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ। সর্বশাস্ত্রে কয় লোবা মাত্র সাধু সঙ্গ তার ভগবত প্রাপ্তি হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় তার সমস্ত অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে তাতে রুচি উপজয়, যে রুচি হইতে হয় আসক্তি প্রচুর, যাহা হইতে জন্মে রে ভাই কৃষ্ণ প্রেম প্রত্যঙ্কুর। মানেটা বুঝলেন? মায়া কখন ছেদ হয় জানেন? যখন সাধু সঙ্গে প্রবণতা বাড়ে। আপনি একদিন কীর্তন শুনে আপনার মায়া চলে যাবে না, আপনাকে বারংবার আপনাকে প্রতিটি জায়গায় সাধু সঙ্গ করতে হবে, হরি কথা শুনতে হবে, কৃষ্ণ কথা শুনতে হবে, কীর্তন গাইতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, তবেই আপনার ত্যাগ বা তিতিক্ষার উদয় হবে। কলিকালে মানুষকে ভজন করার পথে ভগবান একটাই বাধা দিয়েছেন, সেটা হচ্ছে মায়া। আচ্ছা এইটুকু সরিয়ে দাও তাহলেই আমায় দেখতে পাবে, আমি মায়ার ওপারে, তোমরা মায়ার এপারে, আমি মায়ার ওপারে। বুঝতে পেরেছেন? তাহলে বলছে ত্যাগের মতো ত্যাগ কেমন? না যখন কোনো কাজে তোমরা মনোনিবেশ করবে ভগবত সেবায়, তখন তোমাদের আর পিছনের কথা ভাবলে চলবে না। যেমন তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করছেন, এই যে মা আপনি কোথায় যাচ্ছেন? তুমি বললে যাই একটু আমি ওই